হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই দারুণ একটা ব্লগ, কারণ আজকে হচ্ছে গিয়ে আমার ননাসের ছেলে মানে আমার ভাগনার সেকেন্ড ম্যারিজ অ্যানিভার্সারি। তো আজকে কিন্তু আমি খুব প্ল্যানিং করেছি যে ওকে একটু সারপ্রাইজ দিব, তো খুব মজা হবে, রাতে সারপ্রাইজ দিব। আর হচ্ছে গিয়ে ভাবতেছি যে আমার শাশুড়িকে বউ সাজাবো, আর হচ্ছে গিয়ে ওর বউকে বউ সাজাবো, তারপরে দেখি যে এই যে আমার ভাগনা বউ, এখন হচ্ছে কি ওকে সুন্দর করে মেকওভার করে দিব। তারপর আমার শাশুড়ি মাকে সাজাচ্ছি, কারণ আমি দুইজনকে একসাথে রাখবো, আমার ভাগনা বউকে আর আমার শাশুড়িকে। তারপর ভাগনাকে বলবো যে দেখো তোমার বউ কোনটা, দেখি চিনতে পারবি না। এখানে আমার শাশুড়ি মাকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে স্বর্ণ কাতান, এটা আমার আম্মুর বিয়ের শাড়ি, আমার দাদি গিফট করেছিল। এটা এতটাই ওয়েটলেস, একটা কাগজের মতন, মানে কোনো ভারী নেই। বর্তমান সময়ে কিন্তু এই শাড়ি কোথাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একদম অল ওভার কাজ করা। এখানে আমার ভাগনা বউকে যে লেহেঙ্গাটা পরিয়েছি এটা আমার বিয়ের সময় আমার আব্বু ইন্ডিয়া থেকে এনেছিল। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সব কিছু, মাকে আর ভাগনা বউকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওদের জন্য একটা অ্যানিভার্সারির কেক তৈরি করতেছি, আর আমার এই কেকের রেসিপি কিন্তু আমার যে কুকিং চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। এই যে কেকটা অলরেডি, এই যে একটা লাভ কেক ভ্যানিলা, এখন এটা ডেকোরেশন করব। আমি হচ্ছে গিয়ে যে দুজনকে এখন রেডি করে দিয়েছি, এখন ফাহাদ আসার জন্য আমরা ওয়েট করতেছি যে ফাহাদ কখন আসবে, তারপরেই দেখা যাবে। মজা তো দেখতেই পাচ্ছেন এখানে রেডি আমার শাশুড়ি মা, আর হচ্ছে গিয়ে আমার মাশাআল্লাহ সবারে খুবই সুন্দর লাগছে, মনে হয় নতুন বউ। আর পার্লার আমাদের বাসায় আছে, দেখতেই পাচ্ছেন যে এরা দুজন এখন মাথায় কাপড় দিয়েছে, মানে ঘুমটা দিয়ে রাখছে। এখন ফাহাদ আর আমার শেষের বাবা দুজন এখন ঘুরবে ঘরে, ঢুকার পরে দেখা যাবে যে কে চিনতে পারে তার ওয়াইফকে। সো লেটস সি, আসেন এই জায়গায়, আসেন এদিকে যান। মেঘলা 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 মেঘলা
ছবি তুলো সুন্দর করে আর তার সীমার জন্য অ্যানিভার্সারি ছোট্ট একটা কেক বানাইছি, আশা করি পছন্দ করবে। আরেকবার সারা জীবন এইভাবেই থেকে আমাদের একটা আনকমন ক্যান্ডেল লাইট ডিনার হলো এবং আনকমন ভাবে সব কিছু করার চেষ্টা করেছি। আশা করি ফাহাদ আর ফাহাদের মন ভালো লেগেছে অ্যান্ড আশা করি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.
ইউ।